জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ফের কংগ্রেসের বড়সড় ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। হাত ছেড়ে জোড়াফুলের পতাকা ধরলেন সুতি ওয়ান ব্লকের পঞ্চায়েত সমিতির তিনজন কংগ্রেসের জয়ী সদস্য রুনা খাতুন, মেহবুবা খাতুন, মইনুল হক। আজ জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের হাত ধরে তার জনতা দরবারে তিনজন পঞ্চায়েতের সমিতির সদস্য যোগদান করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের মেম্বার সহ অন্যান্যরা। দিন কয়েক আগে বোর্ড গঠনের মাত্র কয়েকদিনের মধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। উল্লেখ করা যেতে পারে, সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে সুতি থেকে কংগ্রেসের থেকে তিনজন। আজকে আমাদের সুতিয়নের তিনজন পঞ্চায়েত সমিতির মেম্বার কংগ্রেস ছিল আমাদের দলে যোগদান করলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে এবং আমি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট হিসাবে আজকে আমি জয়েন করিয়েছি এবং আমরা চাইব আগামী দিন আমাদের দলকে শক্তিশালী করতে এবং সুতিয়ন পিছিয়ে পড়া সেই সুতিয়নকে আমাকে উন্নয়ন করতে হবে এবং উন্নয়নের সাথে তারা এসেছে এবং আমরা বলেছি সুতিয়ন উন্নয়ন হবে, কারণ সুতিয়ন চিরদিনই পিছিয়ে ছিল, আজও পিছিয়ে আছে, কিন্তু আমরা চাইব সুতিয়ন যেন আরও উন্নয়ন হোক এবং আমাদের তিনজন রুনা খাতুন, মেহবুবা খাতুন এবং মইনুল হক তিনজন জয়েন করেছে এবং তারা আগামী দিনে আমাদের পার্টির সৈন্য হিসেবে কাজ করবে। আমরা চাইব যে আমাদের তৃণমূল কংগ্রেস বৃদ্ধি হোক।